আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো সবাইকে, আমি হাসনাইনুর সেজান 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলা দ্বিতীয় পত্রের আজকের এই ক্লাসে। আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুনরাবৃত্তদ্বিত্ব। পুনরাবৃত্তদ্বিত্ব নিয়ে আসো আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। প্রথমত আগে দেখি দ্বিরুক্ত শব্দ এই জিনিসটা কি। দ্বিরুক্ত মানে হচ্ছে দুইবার উক্ত হয়েছে বা দুইবার বলা হয়েছে এমন। বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে, যে অর্থ প্রকাশ করলে, সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে থাকে। এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগকেই আমরা দ্বিরুক্ত শব্দ বা দ্বিত্ব শব্দ বলে থাকি। সো এই ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ বা দ্বিত্ব শব্দ গঠিত হয়ে থাকে। সো আমরা কি পড়লাম, প্রথমত একটা শব্দ বাংলা ভাষাতে যদি আমরা একবার ব্যবহার করি তখন আমাকে যে অর্থ প্রকাশ করবে, সেগুলো যদি আমি একাধিকবার দুইবার ব্যবহার করি তখন একটু সম্প্রসারিত অর্থ প্রকাশ করে। এই যে দুইবার ব্যবহার যখন করব তখনই সেটাকে আমরা দ্বিরুক্ত শব্দ বা দ্বিত্ব শব্দ বলবো। যেরকম আমার জ্বর জ্বর লাগছে, আমি যখন এই বাক্যটা বলছি এইটার মানে কিন্তু এমন না যে আমার জ্বর এসেছে। আমার জ্বর জ্বর লাগছে এটার অর্থ হচ্ছে ঠিক জ্বর নয়, জ্বরের ভাব, এই অর্থ। মানে আমার আসলে জ্বর আসেনি তবে জ্বরের মতো লাগছে, এইটা হচ্ছে আমার সেই সম্প্রসারিত অর্থ যেটা আমরা একটু আগে পড়লাম, যে একই শব্দ দুইবার ব্যবহার করলে একটা সম্প্রসারিত অর্থ পাই। তো এই যে জ্বরের ভাব, এইটাই হচ্ছে আমার জ্বর জ্বর এই দ্বিরুক্ত শব্দটার সম্প্রসারিত অর্থ। এখন আসো আমরা আগে, এই দ্বিরুক্ত শব্দ নানা রকমের হতে পারে। একটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি, আরেকটা হচ্ছে পদের দ্বিরুক্তি। আমরা দুটো নিয়ে পড়ব, তবে ফার্স্টে দেখি আমরা শব্দের দ্বিরুক্তি এটা নানা উপায়ে যে হতে পারে সেই উপায়গুলো আমরা দেখি। প্রথমত একই শব্দ দুইবার ব্যবহার করা হয় এবং শব্দ দুটি অবিকৃত থাকে। তো শব্দের দ্বিরুক্তি তৈরি করার প্রথম উপায়টা কি, আমরা একই শব্দ দুইবার ব্যবহার করব এবং শব্দ দুটা অবিকৃত থাকবে, কোনো ধরনের চেঞ্জেস আসবে না। যেরকম ভালো ভালো ফল, ফোটা ফোটা পানি, বড় বড় বই, এই যে ভালো ভালো, ফোটা ফোটা, বড় বড়, এই শব্দগুলো আমরা একই শব্দ কিন্তু দুইবার ব্যবহার করলাম এবং এটা কিন্তু আমরা অবিকৃত রেখেছি, কোনো ধরনের চেঞ্জ আনিনি। ভালো ফল এটা বললে যে অর্থটা প্রকাশ করে, ভালো ভালো ফল এটা কিন্তু আমাকে সম্প্রসারিত একটা অর্থ দেয়। আমি ভালো ফল বললে যে কোনো একটা ফল ভালো হয়েছে সেটা বোঝাই, বাট ভালো ভালো ফল বললে কিন্তু আমি অনেকগুলো ভালো ফল সেটা বোঝাই। এই যে অনেকগুলো ভালো ফল, এটাই হচ্ছে আমার এই শব্দের দ্বিরুক্তির সম্প্রসারিত অর্থ। আশা করি সম্প্রসারিত অর্থ বলতে কী বোঝায় সেটা আমরা মোটামুটি ধরতে পেরেছি। এখন আসি শব্দের দ্বিরুক্তির দ্বিতীয় উপায়টা কী। একই শব্দের সঙ্গে সমার্থক আরেকটি শব্দ যোগ করে ব্যবহৃত হয়ে থাকে। তো কীভাবে হতে পারে, একই শব্দের সমার্থক আরেকটা শব্দ তার সাথে যোগ করে আমরা শব্দের দ্বিরুক্তি করতে পারি। যেরকম ধন দৌলত, খেলাধুলা, লালন পালন, বলা কওয়া, খোঁজ খবর ইত্যাদি। তো এই যে ধন, খেলা, লালন, বলা, খোঁজ, প্রত্যেকটারই সমার্থক আরেকটি শব্দ তার সাথে যোগ করে কিন্তু আমরা শব্দের দ্বিরুক্তি দেখাতে পারছি। ধন দৌলত একই জিনিস, খেলাধুলা, লালন পালন, বলা কওয়া, খোঁজ খবর, এগুলো কিন্তু দুটো শব্দই একই জিনিস। সমার্থক শব্দটা একসাথে ব্যবহার করে আমরা শব্দের দ্বিরুক্তিটা করলাম। থার্ড উপায়টা দেখি, দ্বিরুক্ত শব্দ জোড়ার দ্বিতীয় শব্দটির আংশিক পরিবর্তন হয়। মানে দ্বিরুক্ত শব্দ যেটা আছে তার পরের যে শব্দটা সেটার আংশিক একটু পরিবর্তন করি। যেরকম মিটমাট, ফিটফাট, বকাঝকা, তোড়জোড়, গল্প স্বল্প, রকম সকম ইত্যাদি। এই যে মিট, এই শব্দটাকে আমরা একটু চেঞ্জ করে করলাম মাট, তারপর দুইটাকে একসাথে বললাম মিটমাট। সিমিলারলি গল্প, এই শব্দটাকে একটু চেঞ্জ করে আমরা লিখলাম স্বল্প। এই যে গল্প স্বল্প, এই যে জোড়া শব্দটা তার দ্বিতীয় অংশটার আমরা আংশিক পরিবর্তন করে এই শব্দের দ্বিরুক্তিটা করেছি। চতুর্থত সমার্থক বা বিপরীত শব্দ যোগে, সমার্থক শব্দ বা বিপরীত শব্দ যোগ করেও কিন্তু আমরা এই শব্দের দ্বিরুক্তি গঠন করতে পারি। যেরকম লেনদেন, দেনা পাওনা, টাকা পয়সা, ধনী গরিব, আসা যাওয়া ইত্যাদি। এই যে বিপরীতার্থক শব্দগুলো যোগ করে আমরা
কিন্তু শব্দের পুনরাবৃত্তি বা শব্দের দ্বিরুক্তি ঘটালাম। সো প্রথমটা যদি আবার দেখি আমরা, প্রথমটা ছিল হচ্ছে একই শব্দের দুইবার ব্যবহার, দ্বিতীয়টা ছিল হচ্ছে একই শব্দের সমার্থক আরেকটি শব্দ ব্যবহার করা, থার্ডলি ছিল শব্দ জোড়ার তৃতীয় অংশটির আংশিক পরিবর্তন, এবং চতুর্থত আমরা দেখলাম সমার্থক বা বিপরীতার্থক শব্দযোগে আমরা শব্দের দ্বিরুক্তি ঘটাতে পারছি। একটু আগে যখন আমরা পড়েছিলাম যে দ্বিরুক্ত শব্দ দুরকমের হতে পারে, একটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি আর একটা হচ্ছে পদের দ্বিরুক্তি, আমরা কিন্তু এতক্ষণ শব্দের দ্বিরুক্তিটা দেখলাম, এখন দেখব পদের দ্বিরুক্তি কিভাবে হতে পারে। প্রথমত, দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয়, শব্দ দুটি ও বিভক্তি অপরিবর্তিত থাকে, এভাবে আমরা পদের দ্বিরুক্তি ঘটাতে পারি। আবার বলি কিভাবে, দুটো পদে একই বিভক্তি থাকতে হবে, পদ তো একই হতেই হবে প্রথমত, এবং সেই পদগুলোর বিভক্তিও এক হবে, কোনোটাই চেঞ্জ হবে না। যেরকম ঘরে ঘরে লেখাপড়া হচ্ছে, দেশে দেশে ধন্য ধন্য করতে লাগলো, মনে মনে আমিও এ কথাই ভেবেছি। এই যে ঘরে একটা পদ, ঘর যোগ এ বিভক্তি যোগ হয়েছে, এই এ বিভক্তি যোগ হওয়ার কারণে কিন্তু এটা আমার একটা পদ হয়ে যাচ্ছে, পরেও কিন্তু আমি একই পদ ব্যবহার করেছি, ঘরে এবং ঘরে। এখানে কিন্তু আমার পদ এবং বিভক্তি, ঘর শব্দটাও এক, এ বিভক্তি বিভক্তিও এক, ঘরে ঘরে, একই পদ একই বিভক্তি একই শব্দ ব্যবহার করে আমরা পদের দ্বিরুক্তি করলাম, দেশে দেশে ধন্য ধন্য মনে মনে, এখানেও কিন্তু একই শব্দ এবং বিভক্তি আমরা অপরিবর্তিত রেখে পদের দ্বিরুক্তি করলাম। সেকেন্ডলি, দ্বিতীয় পদের আংশিক ধ্বনিগত পরিবর্তন ঘটে, কিন্তু পদ বিভক্তি অবিকৃত থাকে, মানে আমরা প্রথম পদটার থেকে দ্বিতীয় পদটা একটু পরিবর্তন করে বলবো, কিন্তু বিভক্তির কোনো ধরনের চেঞ্জেস হবে না, একই বিভক্তি সেখানে বলবৎ থাকবে। কিরকম, চোর হাতে নাতে ধরা পড়েছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই যে হাতে নাতে, দুইটা কিন্তু দুই পদ, কিন্তু সেটা কিন্তু একটু চেঞ্জ, হাতে এই শব্দটাকে আংশিক ধ্বনিগত পরিবর্তন করে আমরা বলেছি নাতে, কিন্তু এখানে এই যে এ বিভক্তি ছিল, এই এ বিভক্তিটা কিন্তু আলটিমেটলি চেঞ্জ হয়নি। সো দ্বিতীয়ত আমরা কী করলাম, একই পদ আমরা একই পদটাকে দ্বিতীয়ত আংশিক পরিবর্তন করে তার পদ বিভক্তি একই রাখলাম, এইভাবেও কিন্তু আমরা পদের দ্বিরুক্তি করতে পারছি। সো আজকের ক্লাসে আমরা যেটা দেখলাম, দ্বিরুক্ত শব্দ ডেফিনেশন আমরা দেখলাম, যে দ্বিরুক্ত শব্দ বা দ্বিত্ব শব্দ বা পুনরাবৃত্ত দ্বিত্ব যেটাই বলি না কেন সেটার মানেটা আসলে কি আমরা দেখলাম, দুইবার ব্যবহার করলেই সেটাকে আমরা আসলে দ্বিরুক্ত শব্দ বলছি। দ্বিরুক্ত শব্দ জানার পরে হচ্ছে আমরা দেখলাম দু ধরনের দ্বিরুক্ত শব্দ হতে পারে, একটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি আর একটা হচ্ছে পদের দ্বিরুক্তি। আমরা শব্দের দ্বিরুক্তি ঘটানোর চারটা উপায় দেখলাম এবং পদের দ্বিরুক্তি করার দুটো উপায় দেখলাম, এভাবেই হচ্ছে তাহলে আমরা দ্বিরুক্ত শব্দ গঠন করতে পারি। আশা করি আজকের ক্লাসের পুরো ব্যাপারটি তোমরা সবাই ধরতে পেরেছ, আর যদি হয়ে থাকে দ্যাট উইল বি অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ গাইস, ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে।